হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পিকো নিউজ টোয়েন্টি আমি শাহানা আজও চলে এলাম আপনাদের জন্য নতুন কিছু মজার তথ্য নিয়ে চলুন শুরু করা যাক আন্তর্জাতিক চেন ফার্জি ক্যাফে এখন ঢাকায় ফার্জি শব্দের ভিন্ন ভিন্ন মানে হতে পারে কিন্তু ফার্জি ক্যাফে মানেই শুধু রন্ধন প্রণালীতে এক মায়াজাল সৃষ্টি ভারতীয় ও স্থানীয় ঐতিহ্যময় খাবারকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আধুনিক রেস্টুরেন্ট ফার্জি ক্যাফে যাত্রা শুরু করে দুই সালে বর্তমানে লন্ডন দুবাই শহর ও বাংলাদেশ ভারত সহ বিশ্বের আটটি দেশে এই ক্যাফের শাখা রয়েছে রাজধানীর গুলশান এক সার্কেল থেকে মাত্র ত্রিশ সেকেন্ড হাঁটার দূরত্বে অবস্থিত ফার্জি ক্যাফে শনিবার বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে একটি কোলোইডাল সিস্টেম অনুসরণ করে খাবার তৈরি করার মাধ্যমে আধুনিক স্পাইস বিস্টোর সংজ্ঞাই বদলে দিয়েছে এই ফর্জি ক্যাফে এই সিস্টেমটিতে মলিকুলার গ্যাস্ট্রোনমি পদ্ধতি অনুসরণ করে খাবারের সব উপকরণকে প্রক্রিয়াজাত করা হয় সেখানে আধুনিক বিজ্ঞানের স্পর্শে গতানুগতিক রন্ধন প্রণালীকে দেওয়া হয় এক নতুন রূপ ফার্জি ক্যাফে আন্তর্জাতিক জনপ্রিয় খাবারগুলো ভারতীয় স্থানীয় খাবারের ছোঁয়ার মিশেলে অত্যাধুনিক রন্ধন শৈলী ও আবহে তৈরি একটি নৈশভুজ আয়োজন করেছে এই ক্যাফে সম্পর্কে তরুণ উদ্যোক্তা রনি চৌধুরী বলেন আমরা জাতি হিসেবে ভোজন বিলাসী ফর্জি ক্যাফেতে আমাদের ভোজন রসিকরা খুব পরিচিত খাবারগুলো উপভোগ করতে পারবেন সম্পূর্ণ নতুন একসাথে যাতে থাকবে খাবারের নান্দনিক প্রযুক্তি ও সামাজিক দৃষ্টিভঙ্গির দারুণ এক মিশেল আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ